রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনের সবশেষ খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী নাজমুল হোসেন। নাজমুল, নির্বাচনী সরঞ্জাম কি সব কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে এবং শহরের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন আপনি? নির্বাচনী যে ইভিএম মেশিন এবং অন্যান্য যে সরঞ্জামাদি পর্যায়ক্রমে পৌঁছানো হচ্ছে, তবে বেশিরভাগ সরঞ্জামাদি ইতিমধ্যে কিন্তু কেন্দ্রগুলোতে পৌঁছে গিয়েছে। আর একটি বিষয় হচ্ছে যে মোটরসাইকেল যে ব্যবহার সেই চলাচল কিন্তু আজকে থেকে বন্ধ রয়েছে। আপনি দেখুন যে আমার পেছনে কিন্তু ইজি বাইক দেখবেন, রংপুর শহরে কিন্তু এখন ইজি বাইক চলছে, কিন্তু মোটরসাইকেল সেভাবে অনুমোদন ছাড়া যে মোটরসাইকেল, সেই মোটরসাইকেল ছাড়া কিন্তু অন্য যান চলাচলে কিন্তু সব ধরনের যে কড়াকড়ি রয়েছে শুধুমাত্র সরকারি কর্মকর্তারা তারা কিন্তু মোটরসাইকেল ব্যবহার করতে পারছেন। আর একটি বিষয় বলে রাখি যে সব ধরনের অস্ত্র ব্যবহার কিন্তু এক ধরনের নির্বাচনের সময় যে নিয়ম সেই নিয়ম কিন্তু অনুযায়ী অস্ত্র ব্যবহার করা যাবে না। অস্ত্রগুলো যেগুলো বৈধ অস্ত্র সেগুলো জমা দিতে হবে, সেই কাজগুলো কিন্তু সম্পন্ন হয়েছে। আর যেহেতু এবারের ইভিএমে ভোট হচ্ছে, তো যারা নির্বাচন সংশ্লিষ্ট যারা আছেন তাদের কিন্তু একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে যে যারা প্রথমবারের মতো ইভিএমে ভোট দিচ্ছেন তাদেরকে সেই ইভিএমের পদ্ধতি শেখানো এবং সেই ভোট দিতে গিয়ে যেন পোলিং এজেন্ট যেন তার প্রার্থীকে যে পছন্দের প্রার্থীকে যেন ভোট দিতে পারেন ভোটার সেটাকে নিশ্চিত করা এবং পোলিং এজেন্ট যেন কোনো রকম ছলচাতুরি করতে না পারে, অযাচিত হস্তক্ষেপ করতে না পারে, সেই বিষয়গুলো কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে করা মনিটরিং করা হচ্ছে। এবং একই সাথে 229টি কেন্দ্রে যে সিসিটিভি ক্যামেরা সেই ক্যামেরায় কিন্তু পুরো নির্বাচন ব্যবস্থা পর্যবেক্ষণ করা হবে রংপুরে এবং ঢাকার নির্বাচন কমিশন সচিবালয়ে, সেখানেও কিন্তু সব কিছু মিলিয়ে গাইবান্ধার কিছুদিন আগে যে নির্বাচন উপনির্বাচনটি স্থগিত করা হয়েছে সেই সংখ্যা কিন্তু রয়েছে, সেই চ্যালেঞ্জ বা চাপ রয়েছে নির্বাচন সংশ্লিষ্টদের প্রতি এবং তারা বলছেন যে গাইবান্ধার মতো কোনো নির্বাচন রংপুর সিটি কর্পোরেশনে হবে না এবং এটি হবে একটি আদর্শ এবং মনে রাখার মতো এবং এই নির্বাচন কমিশনের অধীনে যে দ্বিতীয় সিটি কর্পোরেশন নির্বাচন সেটি একটি প্রশংসা দাবিদার হবে এমন দাবি করে কিন্তু নির্বাচন যারা রিটার্নিং কর্মকর্তা থেকে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী যারা আছেন প্রত্যেকে এমনটাই বলছেন যে সুষ্ঠু এবং অবাধ এবং নিরপেক্ষভাবে এই নির্বাচনটি হবে। আরেকটি বিষয়, যারা প্রার্থী রয়েছেন মেয়র প্রার্থী সহ অন্যান্য প্রার্থী যেহেতু আজকে প্রচারণার সুযোগ নেই, সবাই কিন্তু বাসায় তাদের আগামী দিনের আগামীকালের যে প্রস্তুতি সেই প্রস্তুতি নিয়ে কিন্তু তারা ব্যস্ত সময় পার করছেন। টুটুল, ধন্যবাদ নাজমুল, আপনি আমাদের সঙ্গেই থাকুন। রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনের সবশেষ খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী নাজমুল হোসেন। নাজমুল, নির্বাচনী সরঞ্জাম কি সব কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে এবং শহরের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন আপনি? নির্বাচনী যে ইভিএম মেশিন এবং অন্যান্য যে সরঞ্জামাদি পর্যায়ক্রমে পৌঁছানো হচ্ছে, তবে বেশিরভাগ সরঞ্জামাদি ইতিমধ্যে কিন্তু কেন্দ্রগুলোতে পৌঁছে গিয়েছে। আর একটি বিষয় হচ্ছে যে মোটরসাইকেল যে ব্যবহার সেই চলাচল কিন্তু আজকে থেকে বন্ধ রয়েছে। আপনি দেখুন যে আমার পেছনে কিন্তু ইজি বাইক দেখবেন, রংপুর শহরে কিন্তু এখন ইজি বাইক চলছে, কিন্তু মোটরসাইকেল সেভাবে অনুমোদন ছাড়া যে মোটরসাইকেল, সেই মোটরসাইকেল ছাড়া কিন্তু অন্য যান চলাচলে কিন্তু সব ধরনের যে কড়াকড়ি রয়েছে শুধুমাত্র সরকারি কর্মকর্তারা তারা কিন্তু মোটরসাইকেল ব্যবহার করতে পারছেন। আর একটি বিষয় বলে রাখি যে সব ধরনের অস্ত্র ব্যবহার কিন্তু এক ধরনের নির্বাচনের সময় যে নিয়ম সেই নিয়ম কিন্তু অনুযায়ী অস্ত্র ব্যবহার করা যাবে না, অস্ত্রগুলো যেগুলো বৈধ অস্ত্র সেগুলো জমা দিতে হবে, সেই কাজগুলো কিন্তু সম্পন্ন হয়েছে। আর যেহেতু এবারের ইভিএমে ভোট হচ্ছে, তো যারা নির্বাচন সংশ্লিষ্ট যারা আছেন তাদের কিন্তু একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে যে যারা প্রথমবারের মতো ইভিএমে ভোট দিচ্ছেন তাদেরকে সেই ইভিএমের পদ্ধতি শেখানো এবং সেই ভোট দিতে গিয়ে যেন পোলিং এজেন্ট যেন তার প্রার্থীকে যে পছন্দের প্রার্থীকে যেন ভোট দিতে পারেন ভোটার সেটাকে নিশ্চিত করা এবং পোলিং এজেন্ট যেন কোনো রকম ছলচাতুরি করতে না পারে, অযাচিত হস্তক্ষেপ করতে না পারে, সেই বিষয়গুলো কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে করা মনিটরিং করা হচ্ছে। এবং একই সাথে 229টি কেন্দ্রে যে সিসিটিভি ক্যামেরা সেই ক্যামেরায় কিন্তু পুরো নির্বাচন ব্যবস্থা পর্যবেক্ষণ করা হবে রংপুরে এবং ঢাকার নির্বাচন কমিশন সচিবালয়ে, সেখানেও কিন্তু সব কিছু মিলিয়ে গাইবান্ধার কিছুদিন আগে যে নির্বাচন উপনির্বাচনটি স্থগিত করা হয়েছে সেই সংখ্যা কিন্তু রয়েছে, সেই চ্যালেঞ্জ বা চাপ রয়েছে নির্বাচন সংশ্লিষ্টদের প্রতি এবং তারা বলছেন যে গাইবান্ধার মতো কোনো নির্বাচন রংপুর সিটি কর্পোরেশনে হবে না এবং এটি হবে একটি আদর্শ এবং মনে রাখার মতো এবং এই নির্বাচন কমিশনের অধীনে যে দ্বিতীয় সিটি কর্পোরেশন নির্বাচন সেটি একটি প্রশংসা দাবিদার হবে এমন দাবি করে কিন্তু নির্বাচন যারা রিটার্নিং কর্মকর্তা থেকে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী যারা আছেন প্রত্যেকে এমনটাই বলছেন যে সুষ্ঠু এবং অবাধ এবং নিরপেক্ষভাবে এই নির্বাচনটি হবে। আরেকটি বিষয়, যারা প্রার্থী রয়েছেন মেয়র প্রার্থী সহ অন্যান্য প্রার্থী যেহেতু আজকে প্রচারণার সুযোগ নেই, সবাই কিন্তু বাসায় তাদের আগামী দিনের আগামীকালের যে প্রস্তুতি সেই প্রস্তুতি নিয়ে কিন্তু তারা ব্যস্ত সময় পার করছেন। টুটুল,
ধন্যবাদ নাজমুল, আপনি আমাদের সঙ্গেই থাকুন।